ভাগি নয়, বরং পুরো দলই তাকিয়ে আছেন নেইমারটি সিলভার দিকে। তবে ব্রাজিলের ফরওয়ার্ড নিজেই জানালেন শতভাগ ফিট এখনও হতে পারেননি তিনি। পায়ের পাতার হাড় ভেঙে প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে নেইমার। ফুটবলের সবচেয়ে বড় আসরের আর মাত্র দু সপ্তাহ বাকি থাকলেও এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি প্যারিস সেন্ট জার্মিনের এই ফরওয়ার্ড। গত রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার নিজেই বলেছেন তার ফিটনেস প্রসঙ্গে, আমি এখনও শতভাগ ফিট হইনি, সময়ের সঙ্গে সঙ্গে আশা করি ফিটনেসটা ফিরে আসবে, নড়াচড়ায় কিছুটা অস্বস্তি আছে এখনও, যদিও ফেরার আগে আরও সময় পাচ্ছি। আগামী 3 জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল। সেই ম্যাচ দিয়েই নেইমারকে মাঠে ফিরতে দেখতে চায় ভক্ত সমর্থকরা। তবে সেই ম্যাচের আগে ফিটনেস ফিরে পাবেন কি না সে নিয়েও সংশয় আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। নেইমারের ভাষ্য, খেলার জন্য আমি প্রস্তুত, কিছুই আমাকে দমাতে পারবে না, তবে হ্যাঁ, প্রায় তিন মাস ধরে আমি মাঠের বাইরে, এ কারণে একটু ভয় পাচ্ছে, কিন্তু এটা আমাকে থামাতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।